তার পরিসংখ্যানটা কি রয়েছে এবং কতটা সম্ভব হয়েছে? পরিসংখ্যান অ্যাকচুয়ালি মানে কত, মানে কত বছর বা তার আগে কত ছিল পরিসংখ্যান, এখন সেটা কমে কত হয়েছে? আজ 8ই জুলাই, আজ থেকে 5 বছর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যে পথ দুর্ঘটনা কমাতে শুরু করেন সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি। আর সেই কর্মসূচির 5ম বর্ষপূর্তি উপলক্ষে আজ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বাসস্ট্যান্ড এলাকায় দক্ষিণ দিনাজপুর জেলার জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত হয় একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা রেঞ্জের DIG প্রবীণ কুমার ত্রিপাঠী, দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার রাহুল দে, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাসিম, DSP গৌরব ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আজ এই অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে ড্রাইভার ভাইদের চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হবে বলে জানা গেছে। পাশাপাশি আজ অনুষ্ঠানটিতে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা। এছাড়াও এই অনুষ্ঠানে আজ বারুলঘাটের একটি বেসরকারি স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হয় পথনাটক। সাধারণ মানুষের মধ্যে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। আমি এক্সাক্ট ফিগার আমার এখন মনে নেই, কিন্তু আমি যেটা দেখেছি অনেকগুলো অ্যাকশন আমার প্রপারলি সাইন্টিফিক স্টাডি করেছি। কেন অ্যাকশন হচ্ছে, কিছু অ্যাকশন আছে রিয়ার কোয়েশন আছে, কিছু আছে ফ্রন্টাল কোয়েশন, তারপরে অনেক সময় পেডেশনে ধাক্কা মারি দেয়, তারপরে অনেক অ্যাকশন মোটরসাইকেল করছে। তো ওইগুলো আমার ক্যাটাগরাইজ করে আমরা স্টাডি করেছি, অ্যাকশন কোথায় হচ্ছে কেন হচ্ছে। তো ওইগুলো আমার এখন টার্গেটেড যেখানে এখানে অ্যাকশন হচ্ছে ওখানে আমার টার্গেটেড ইন্টারেস্ট আছে। ধরুন যেখানে গাড়ি সামনাসামনি হচ্ছে তো ওখানে আমরা রাস্তাকে দুপাট করে দিচ্ছি। বালুরঘাট থেকে পিকির রিপোর্ট, বঙ্গের বার্তা। এবার আপনার শহরে এসে গেছে হেলথ ওকে নার্সিং হোম। স্বাস্থ্যসাথী কার্ড থাকলে চিকিৎসা ও অপারেশন মিলবে বিনামূল্যে। দক্ষিণ দিনাজপুর জেলার তথা আপনার প্রিয় শহর বুনিয়াদপুরের সর্ববৃহৎ মাল্টি স্পেশালিটি নার্সিং হোম এবং দক্ষিণ দিনাজপুর জেলার একমাত্র স্বাস্থ্যসাথী গ্রেড B মান্যতাপ্রাপ্ত নার্সিং হোম হেলথ ওকে নার্সিং হোম। এখানে আপনার স্বাস্থ্যসাথী কার্ড থাকলে চিকিৎসা ও অপারেশন মিলবে বিনামূল্যে। আমাদের ঠিকানা বুনিয়াদপুর, দক্ষিণ দিনাজপুর। আমাদের যোগাযোগ নাম্বার 9775925446 অথবা 9143287928।